Hello, Assalamualaikum viewers. Welcome to my channel. আজ আমরা দেখব খুবই সহজ একটি নাস্তার রেসিপি। আমাদের ব্যস্ততাময় জীবনে যখন আমরা সকালে ডিমশিম খাই, নাস্তা কি তৈরি করব তা নিয়ে, তখন কিন্তু আমরা চাইলেই সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সাদা চিড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এছাড়াও সাদা চিড়ার বদলে লাল চিড়াও নিতে পারেন। এছাড়া কিছুটা ধনে পাতা, 2টি টমেটো, কয়েকটি কাঁচামরিচ ও 1টি ডিম নিয়ে নিচ্ছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এর জন্য প্রথমেই একটি স্টিনাইরে এই চিড়াগুলো নিয়ে একটু ভালোভাবে টেলে নিতে হবে। এতে করে চিড়ার ভিতরে যে গুঁড়ি গুঁড়ি ময়লা থাকে তা ঝরে যাবে। চিড়াগুলো ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আলতো হাতে 3-4 বার চিড়াগুলো পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এবার চিড়াগুলো পানি ঝরিয়ে একটি স্টিনারে ঝাড়া দিতে হবে। চিড়াগুলো চারিপাশে ছড়িয়ে দিতে হবে যাতে সহজেই পানি শুকিয়ে যায়। এবার একটি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়ে একটু ভেজে নেব। যখন পেঁয়াজ ও রসুনের কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন 1 চা চামচ পরিমাণ জিরা ও রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিব। এবার সামান্য হলুদ, স্বাদ মতো লবণ ও কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে 1/2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ি ও আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিন।
এবার কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে ঢাকনা দিয়ে বসিয়ে নিব, যাতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে এভাবে মশলার উপরে তেল ভেসে উঠবে, সেই অবস্থায় 1 টেবিল চামচ পরিমাণ ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে মশলাগুলো আবারও নেড়ে চেড়ে কড়াইয়ের এক পাশে ছড়িয়ে নিব। এবার একটা ডিম ভেঙে দিয়ে তার উপর থেকে চিটকি পরিমাণ লবণ দিয়ে দিব। এবার ডিমটাকে স্ক্যাম্বল করে নিব। ডিমটাকে স্ক্যাম্বল করা হয়ে গেলে অন্যান্য মশলার সাথে মিশিয়ে এভাবে হাতা দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও সবগুলো উপাদান একটু ম্যাশ করে নিতে পারেন। এবার আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে আলতো হাতে ধীরে ধীরে সকল উপাদানের সাথে মিশিয়ে দেব। চিড়াগুলো আলতো হাতে মিশাতে হবে, নইলে চিড়াগুলো ভেঙে যাবে। এবার উপর থেকে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আরো কিছুটা ধনে পাতা ও কাঁচামরিচ কুচি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও একবার সবগুলো উপাদান মিশিয়ে নিন।
ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ ও মজাদার চিড়ার পোলাও। আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায়ও এটি তৈরি করে নিতে পারেন। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আজ এ পর্যন্তই, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, স্টে উইথ আস।